Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমি এত সাজলাম, মেঘ তুই সাজবি না? অবশ্য তুই তো আবার সাজিস না। না না, ওকে সাজতে হবে না। কেন সাজতে হবে না? কেন, ও সাজলে কিসের অপরাধ? প্রথম কথা, ও সাজতেই চায় না, আর দ্বিতীয়ত তুমি ওকে সাজতে বারণ করলে কেন? এটা একটা নীতি, বাড়িতে দুটো মেয়ে থাকলে একটা মেয়েকে যদি দেখতে আসে, যে মেয়েকে দেখতে আসে তারই সাজগোজ করা উচিত। আর একটা মেয়ে সাজগোজ করে যদি সামনে ঘুরে বেড়ায় তাহলে তো অপশন পেয়ে যাবে, সে অপশনটা আমি দিতে চাই না। বা তুমি এইভাবে মেয়েকে গচাচ্ছো? এই তো তুমি বললে যে বড় মেয়েকে ওদের পছন্দ হয়েছে, ওরা সেটা নিজেরাই বলেছে, তাহলে মেয়েকে সাজলে অসুবিধাটা কোথায়? এরপর যখন বিয়ে ঠিক হয়ে যাবে তখনও কি মেঘ সাজবে না? তখনকার কথা আলাদা। ভাবি আমি কি সাজি নাকি তুমিও না? সত্যি কেন সাজবে না কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। তুমি যাও, একটু ভালো জামা পরে এসো, বাড়িতে সবাই তো সাজগোজ করেছে, তুমি এরকম একটা পুরনো জামা পরে ঘুরে বেড়াচ্ছ কেন? তোমার কি কিছু নেই? কে বলেছে নেই বাপি? যা তো মেঘ, যা, তুই জামাটা চেঞ্জ করে, নাহলে বাবা না আমার মাথাটা খেয়ে ফেলবে। আর অশান্তি তুই বাড়াস না তো। কি হলো, হা করে দাঁড়িয়ে রয়েছিস কেন? যা তাড়াতাড়ি যা, ওরা আসার আগে জামা চেঞ্জ করে নেমে আয়, যা। উর্মিদি চল আমরা ভেতরে যাই। তুই যতই জামা চেঞ্জ করিস আর যতই সাজগোজ করিস আমার সঙ্গে পাল্লা দিতে পারবি না, এটা মানিস তো মেঘ? দিদিভাই আমি তো কখনো তোর সঙ্গে পাল্লা দিতে চাইনি। কে বলেছে তোকে আমি তোর সঙ্গে পাল্লা দিতে চেয়েছি? আর আমি তো জানি, আমি আমি যতই সাজি তোর ধারে কাছেও আমার রূপ নয়, আমি তো তোকেই দু চোখ ভরে দেখি। আর তুই তো জানিস আমি অত কারণ ছাড়া নিজেকে দেখিও না, তাহলে কেন বলছিস বলতো? এবার দেখ, বাপি এত করে বললো মাও রাগ করছে, তাই শুধু জামাটা পাল্টাবো আর কিছু না। আর তাছাড়া যারা তোকে দেখবে তারা অন্য কোনো দিকে তাকিয়েও দেখবে না, এটা কি তুই জানিস না দিদি ভাই? কিছু আঁকড়ে ধরেছিল জলে ভিজে লেখা সব ঝাপসা হয়ে গেল, ডুবে গেল সবই হস্ত নদীর পারে, ভালোবাসা সে কি কেউ ছেড়ে দিতে পারে? তার মন কেমন হাসি, তার জীবন জোড়া ভুল, সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।